চায়ের সাথে খাবার জন্য ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে খুবই কম সময়ে এক কাপ চিড়ে আর একটা ডিম দিয়ে ভীষণ মজার এই খাবারটি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন হ্যালো বন্ধুরা আমি জয়িতা আজকে আপনাদের জন্য একটা ভীষণ মজার খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্রথমে আমি এক কাপ চিড়ে এখানে একটা বাটিতে জলের মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখবো চিড়ে নরম হয়ে যাবে এইভাবে আমি চিড়েটাকে জল ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়েছি কয়েকটা সেদ্ধ করা আলু আর একটা সেদ্ধ করা ডিম এবারে পেঁয়াজ কুরুনির মধ্যে আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নেব আলু আমার গ্রেট করা হয়ে গেছে আর এই ডিমও আমি পেঁয়াজ কুরুনির মধ্যে একইভাবে গ্রেট করে নিচ্ছি আলু আর ডিম আমার গ্রেট করা হয়ে গেছে দুটোই একসাথে মিশিয়ে দিয়েছি এবারে এর মধ্যে একে একে আমি দিয়ে দেবো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চিঁড়ে চিড়েটা দেখুন ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে চিঁড়েটা নরম হয়ে গেছে চিঁড়েটাও মিশিয়ে দিলাম এর মধ্যে এরপর একে একে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা খুবই সামান্য জিরে গুঁড়ো খুব সামান্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য গোলমরিচ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু ধনে পাতা কুচি গোলমরিচের ঝাল আছে আর এখানে লঙ্কাটা আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন ঝাল যতটুকু পছন্দ করবেন এবারে সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিড়িটা যখন দেবেন জল ঝরিয়ে দেবেন একেবারে শুকনো করে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো তাহলে রঙটা সুন্দর আসবে এবারে আবারও হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে সব কিছু একসাথে মিশিয়ে আমি মেখে নিচ্ছি আর দেখুন মাখতে মাখতে আঠা আঠা ভাব চলে এসছে এবারে কি করতে হবে শুধু হাত আমি ধুয়ে নেব। হাত ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিলাম এরপর এখান থেকে অল্প একটু মিশ্রণটা নিলাম আর হাতের তালুর সাহায্যে চেপে চেপে একটু গোল মতো করে নিচ্ছি এবারে দুই হাতের তালুর সাহায্যে আমি এই মিশ্রণটাকে একটা টিকিয়ার শেপ দিয়ে নেব দেখুন ঠিক এইভাবে আমি টিকিয়া শেপ দিয়ে নিচ্ছি একটু চেপে চেপে একটু গোল গোল করে এইভাবে সবগুলো টিকিয়া আমি তৈরি করে নেব আর দেখুন বন্ধুরা সবগুলো টিকিয়ায় আমি একই রকম করে গোল গোল করে তৈরি করে নিয়েছি এবারে টিকিয়াগুলোকে আমার ভেজে নিতে হবে চলুন তাহলে একটা তাওয়া ভালো করে আমি গরম করে নিয়েছি এবারে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেলটা ছড়িয়ে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে এবারে গ্যাসের ফ্লেম আমি করে দিয়েছি লোতে কম আছে সবগুলো টিকিয়া আমি ভেজে নেব দেখুন টিকিয়াগুলোর ওপরে যে মধ্যেখানে তাওয়ার একটু তেল জমেছে এই তেলগুলো চামচের সাহায্যে টিকিয়ার উপরগুলোতে আমি দিয়ে দিচ্ছি এতে করে টিকিয়ার দুই দিক আমার ভালো করে ভাজা হয়ে যাবে কিছুটা সময় ভাজা হয়ে যাবার পর টিকিয়াগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এই কাজটা সাবধানে করতে হবে কারণ খুন্তির ধারগুলো লেগে টিকিয়া ভেঙে যেতে পারে এই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন একদিক হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে সবগুলো টিকিয়া আমি ভেজে নেব আর দেখুন টিকিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লালচে হয়েছে দুই দিকই এবারে টিকিয়াগুলোকে আমি নামিয়ে নেব আমাদের আজকের রেসিপি ভীষণ মজার চায়ের সাথে খাবার জন্য কম সময়ের টিকিয়া একেবারে তৈরি হয়ে গেল চিরের টিকিয়া আপনারা চায়ের সাথে খেতে পারেন বা এমনিও খেতে পারেন সস বা কাসুন্দি যেটাই খুশি সেটা দিয়ে খেতে পারেন রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন